বিমান যোগাযোগ আধুনিক সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বিমান যোগাযোগে শুধু মানুষের সময়ই বাঁচায় না, এটি নিরাপদে ভ্রমণের অন্যতম উপায়ও বটে। তবু বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো কিছু গোপনীয়তা বজায় রাখে, তেমনই সাথে গোপন তথ্য। এক, চলন্ত বিমানে পাইলটরা ঘুমায়। বিমান আকাশে উড়ানোর কিছুক্ষণ পর তা অটোপাইলটে অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে চলতে দিয়ে সেট করার পর পাইলটদের আর তেমন কিছুই করার থাকে না। সেই সময় অনেক পাইলটকেই ঘুমাতে দেখা যায়। দুই, অক্সিজেন মাস্ক কি জীবন বাঁচাতে পারে? বিমানে অক্সিজেনের অভাব হলে সে পরিস্থিতি সামলাতে অক্সিজেন মাস্ক সরবরাহের ব্যবস্থা রয়েছে, কিন্তু এই অক্সিজেন কতক্ষণ আপনার জীবন রক্ষা করতে পারবে? অধিকাংশ এয়ারলাইন্সই আপনাকে যে কথা জানাবে না তা হলো, এই অক্সিজেন মাস্কগুলো মাত্র 15 মিনিট অক্সিজেন সরবরাহ করতে পারে। তিন, যে কারণে বিমানে উঠানামার সময় আলো কমানো হয়। বিমান ভূমি থেকে আকাশে ওড়ার সময় কিংবা নেমে আসার সময় আলো কমিয়ে দেওয়া হয়। এর কারণ, কোনো দুর্ঘটনা হলে বা হঠাৎ করে জরুরিভাবে বিমান থেকে নামতে হলে বাইরের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অভ্যস্ত করা। বাইরে যদি অল্প আলো থাকে তাহলে সে আলোতে বিমান যাত্রীদের যেন হঠাৎ নেমে অসুবিধা না হয় সেজন্য এটি করা হয়। চার, টয়লেট কখনোই সম্পূর্ণ লক হয় না। বিমানের টয়লেট দরজায় লেখা থাকে যে বিমানটি ট্যাক্সি হতে কিংবা টেক অফ ও ল্যান্ডিং এর সময় টয়লেট লক করা থাকবে, কিন্তু বাস্তবে এটি ভিতরে ও বাইরে থেকে আনলক করা যায়। সাধারণত নো স্মোকিং লেখা সাইনবোর্ডটির পেছনে এ গোপন ব্যবস্থা থাকে। পাঁচ, ব্যাড ল্যান্ডিং ইচ্ছে করেই করা হয়। বিমান ঝাঁকি দিয়ে নামার ঘটনা প্রায় ইচ্ছাকৃতভাবে করা হয়, মূলত দুর্ঘটনা এড়ানোর জন্য। খারাপ আবহাওয়া কিংবা রানওয়েতে পানি থাকলে বিমানটি যেন পানিতে পিছলে না যায় সেই জন্য এই ঘটনা ঘটানো হয়। ৬, পাইলটদের খাবার ভিন্ন। সাধারণ যাত্রীদের খাবারের তুলনায় পাইলটদের খাবার ভিন্ন হয়। তারা বিমান চালাতে গিয়ে যেন অসুস্থ হয়ে না পড়ে সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়। ৭, সিটের লুকানো স্থান। বিমানে সিটের স্থান যদি আপনার মন মতো না হয় তাহলে তা আরো বাড়িয়ে নেওয়া সম্ভব। এই জন্য সিটের নিচে একটি বাটন রয়েছে।